হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো আর আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিওর সঙ্গে মামনি কুক অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম আর ভালোবাসা। তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল, তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আর মোবাইল ধরার কেউ নেই, তাই জন্য আয়নাতে দেখা যাচ্ছে, আর আমি নিজেই ভিডিও করছি, নিজেই বলছি। তো তোমাদেরকে এক একবার আমার ড্রেসিং টেবিলটা দেখিয়ে দিই। এই দেখো আমার ড্রেসিং টেবিল। তো ভাবলাম সব কিছু শেয়ার করি, তো এটাও আমি শেয়ার করি তোমাদের সঙ্গে। আর এটা আমার একটা খুব পছন্দের জিনিস, আর আমার খুব ভালো লাগে আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে খুঁজতে। তো তোমরা সেটাই দেখেছো যে আমি ভীষণ সাজতে পছন্দ করি। আর ড্রেসিং টেবিলটা নতুন না, অনেক আগেরই, 2-3 বছর হয়ে গেছে। তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায়। অনেকদিন ধরে কিছু ভিডিও দিতে পারিনি, শরীরটা খারাপ ছিল, তাই ভাবলাম যে আজকের একটা ভিডিও করি। তো আমি আমার ড্রেসিং টেবিলটা তোমাদেরকে দেখালাম। আর ড্রেসিং টেবিলটা এতই সুন্দর, দেখো দু সাইডে মানে অনেক কিছু রাখার জায়গা আছে, আর এই জন্যেই আমার এটা আরও ভালো লেগেছে, আর এটা আমি ওই জন্যেই কিনেছি। মানে এই এই সাইডে দেখো সব কিছু জিনিস আমি সাজিয়ে সাজিয়ে রেখেছি। একদিকে মানে পাউডার, বডি স্প্রে, দেখো সব কিছু দেখো সাজিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটা টেডি আছে, আর এপাশেও তাই। এগুলো আমি সব এপাশে বেশে যা যা লাগবে সব রেখে দিয়েছি, এই জন্য আমার সাজার সময় কোনো অসুবিধা হয় না, আমি এক চান্সে সব কিছু হাতের কাছে পেয়ে যাই। আর ওদিক থেকে দেখো আয়না দিয়ে দেখা যাচ্ছে ছেলের কম্পিউটার, আর ওই দিকে দেখো বেডের পিছনে একটা জানলা আছে, আর সেটাও দেখা যাচ্ছে। তো ক্যামেরা ধরার লোক নেই, সেই জন্য আমি নিজেই ক্যামেরা করছি, নিজেই ভিডিও করছি। তো তোমাদেরকে তো আমার ড্রেসিং টেবিলটা দেখালাম, এইবারে ড্রেসিং টেবিলের ভিতরটা তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো এই যে চুড়ি রাখার জায়গা, এটা খুবই সুন্দর, চুড়িটা মানে পরপর করে সাজিয়ে রাখা যায়। আর আমি যেরকম যেরকম ড্রেস পরি, শাড়ি পরি, সেরকমভাবে চুড়ি টুড়ি, আর এই যে আমার চুড়ি, শাঁখা, পলা সব কিছু। আর তোমরা জানো আমি কতটা সাজতে পছন্দ করি। আর এখানে আছে আমার চুড়ি, এখানে আছে বক্সে সব কানের দুল, গলার হার, এগুলো এগুলো আর খুলে দেখাচ্ছি না। আর এখানে আছে মেকআপ সেট, আরও আছে ওই ঘরে শোকেসে, সেগুলো সব নিয়ে আসিনি, আর সেগুলো ওগুলো ওই ঘরেই থাকে। তো এই দেখো নেল পলিশ আর সব কিছু এখানেই আছে। আর এখানে ঘড়ি, এই হচ্ছে আমার সাজের জিনিস। তো আমি তো তোমাদের আমার ড্রেসিং টেবিল দেখালাম, তো কেমন লাগলো তোমাদের দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর আমার ভিডিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি দেখে, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করো, তাহলে আমার ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আর তোমরা যদি আমাকে এতটুকুও ভালোবেসে থাকো, তাহলে আমার পাশে থাকবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।